সবাইকে ঈদের শুভেচ্ছা ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জনমনের উৎসবে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের আজকের এখনকার আয়োজন জ্যোতির্ময়ী নারী আমরা আজ কথা বলবো তাসমিমা হোসেনের সঙ্গে সাবেক সংসদ সদস্য ভারপ্রাপ্ত সম্পাদক ইত্তেফাক এবং অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন আপনাকে অনেক স্বাগত ডিবিসি নিউজের দর্শকদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে তো বটেই তোমাকেও শুভেচ্ছা এবং ডিবিসি টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমরা আজ কথা বলতে চাই প্রথমেই অনন্যা নিয়ে অনন্যা এবং তাসমিমা হোসেন দুটোকে আমাদের কাছে না সিনরিম মনে হয় মনে হয় একটা আর একটা পরিপূরক একটা কথা আপনি সবসময় বলেন যে অনন্যায় কিছুটা রান্না থাকে কিছুটা ফ্যাশন থাকে কিন্তু তার ভেতর দিয়েই আপনি নারী অধিকার বা সমতার যে কথাগুলো সেগুলো পাঞ্চ করার চেষ্টা করেন যাতে যে রান্নার কথা পড়বে সে সঙ্গে সঙ্গে একটু সাম্যের কথাও পড়বে এবং ভেতরে একটা পরিবর্তন আসবে তো এই যে আপনার সংগ্রামটা মানে এক একজন এক একভাবে তো সংগ্রামটা করে আপনি হয়তো সেভাবেই সংগ্রামটা করেছেন সেই গল্পটা একটু শুনতে চাই শুরু হয় উনিশশো সালে অক্টোবর থেকে সেই সময়ে বাংলাদেশে বেগম যেটা বাউন্ন সাল থেকে আসে চলছিল তারপরে মাঝখানে ললনা বলে পাকিস্তান আমল থেকে ললনা বলে একটা কাগজ অনেক দিন চলেছিল তারপরে এসেছিল ঘরে বাইরে সুবর্ণা মোস্তফার সম্পাদকীয়তে এগুলো কিন্তু একটা একটা করে বন্ধ হয়ে যায় বেগম চলতে এখনো চলছে যদিও খুব কম মানুষ সেটা পড়ে একটা ম্যাগাজিন বের করাই বড় কথা না সেটাকে ধরে রাখতে হবে পাবলিকেশনটা চালু রাখতে হবে সেই দিক থেকে অনন্যা আজকে প্রায় তিরিশ বছর আমি যেটা চিন্তা করে কাগজটা বের করেছিলাম যে নারীর অধিকার ফ্রম আ ডিফারেন্ট পার্সপেক্টিভ নারীর দৃষ্টিতে নারীর ক্ষমতায়ন কিন্তু এখন একটা বিরাট পরিবর্তন আসছে সেই পরিবর্তনের সাথে আমি বলতে চেয়েছি নারীর অধিকারের কথা সেই সাথে আমি সবসময় মনে করি নারী একটা আলাদা বস্তু না যে তার অধিকারের কথা বলতেই হবে নারী সংসারের একটা স্তম্ভ একটা সংসারে নারী না থাকলে সেই সংসার থাকে না তুমি খেয়াল করবে তোমার স্বামী মরে যায় যদি আমাদের আমরা সহজে বিয়ে করি না আমরা বাচ্চা কাচ্চাটাকে মানুষ করি কিন্তু আমাদের আমরা যদি মরে যাই মানে নারী যখন মরে যায় ঘরের নারীটি যখন মরে যায় পুরুষটি চল্লিশ দিন পার না হতেই একটা বউ নিয়ে আসে কেন তার সংসারটা ধরতে হবে আবার পুরুষ যখন মরে যায় নারী কিন্তু বাইরে গিয়ে কাজ করে ঘরের সংসারটা দেখে বাচ্চাদের উপার্জন করবে এই যে নারীর একটা কি বল বহুমাত্রিক দিক শক্তির একটা বহুমাত্রিক দিক সেটা কিন্তু আমরা এতদিন এড়িয়ে যাই আমরা উপেক্ষা করে গেছি কিন্তু আমরা এমন সৌভাগ্যবান বা সৌভাগ্যবান দেশের নাগরিক যে আমাদের দেশে এতদিন বিরোধী দলের নেত্রীও নারী এবং ক্ষমতায়ও নারী এবং আমরা দেখছি আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী কীভাবে নারীদেরকে সর্বদিকে শক্তিশালী করার জন্য কাজ করছে অনন্যা যে কত কাজটি করে সেটা নারীদেরকে নারীকে সংসারের মূল কেন্দ্রে রেখে তার সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে সেই সাথে নারী অধিকারও দরকার একটা সমস্যা আমি ফেস করি যে নারী অধিকার বলতে গেলেই অনেক মৌলবাদী যারা শক্তি তারা মনে করে কারণ আমরা তো দেখেছি হেফাজত বলেছে নারীর শিক্ষা ক্লাস থ্রির বেশি প্রয়োজন নেই তারা আবার করে কি এই বইগুলা বিক্রি যেন না হয় সেই একটা চেষ্টা থাকে হকারসরা আমাদের দেশে এমন একটা শ্রেণী থেকে উঠে আসে তারা বেশি স্টাইলিশ বেশি ক্ষমতার কথা বলা বইগুলোকে তলায় ঢুকা রাখে এই জিনিসগুলো কিন্তু অনেক মানুষ বুঝে না কিন্তু অনন্যা চালাতে গিয়ে আপনারও কি মনে হয় যে মূল্যবাদ একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা আসলে নারীদের জন্য তুমি দেখো বিরানব্বই তিরানব্বই সালে তসলিমা নাসরিন অবলীলায় যেসব কথা বলেছিল তার জন্য তাকে দেশত্যাগ করতে হয়েছে তার মাথার দাম হয়েছিল চল্লিশ হাজার টাকা তোমার মনে আছে কারণ তারা অবজেকশন দিয়েছিল এসব কথা বলা ঠিক না ধর্মের দোহাই দিয়ে কিন্তু কথাটা কি ছিল যে আমরা অনবরত যৌন নির্যাতনের শিকার হচ্ছি পথে কাটে এবং আজকের দিনে সেটা বিরানব্বই কথা আজকে দু হাজার আঠেরোতে এসে কি দেখছি আরও বেশি বেড়েছে আরো বেশি বেড়েছে কেউ বলবে বাড়ি নিয়ে আমরা বেশি রিপোর্ট করছি আগে জানা যেত না প্রযুক্তির জন্য কিন্তু মানুষের মধ্যে যে কতগুলো নোংরা জিনিস এসে গেছে এবং সেটা শিকার হচ্ছে বাচ্চা মেয়েরা বাল্য বিবাহ এই ধরনের জিনিস এবং প্রযুক্তির জন্য পর্নোগ্রাফিও মানুষকে মানে একটা বিষাক্ত পরিবেশের সৃষ্টি করেছে তার সাথে ড্রাগের আগ্রাসন সব কিছু মিলে তো কাজে সব কিছুই খালি একটা পত্রিকায় খবরের কাগজে দিয়েই যাচ্ছে এবং আজকাল খেয়াল করবে খবরের কাগজগুলো ম্যাগাজিনে পরিণত হয়েছে সব খাবার যে সেলাই রান্না জামা কাপড় সবই চলে এসছে কাজে সেখানে একটা শুধু নারীদের জন্য আমি আর বলতে চাই না আমি বলবো পরিবারের জন্য একটা পত্রিকা যেটা বিশেষ করে অনেক কিছু তুমি অ্যাড্রেস করবে একটা চেঞ্জ তো এসেছে আমাদের অনেক পোর্টাল হচ্ছে আপনি নিজে অনন্য পুরস্কার বছর ধরে দিয়ে যাচ্ছেন ফলে আপনিও অনেক পোর্টাল করছে এমন অনেক কেউ পুরস্কার দিয়েছেন এবং পোর্টালগুলোতে যেটা চেঞ্জ এসছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি এবং সেখানে লেখার ভাষা সামাজিক সামাজিক গণমাধ্যম আসার ফলে অনেক মেয়ে কিন্তু নিজের কথাটা খুব অকপটে বলতে পারছে এই চেঞ্জের সাথে অনন্যা কিভাবে আসলে রান করছে কতটুকু বলা উচিত কতটুকু বলা উচিত না কতটুকু ধারণ ক্ষমতা সবার আছে কতটুকু নেই একটা প্রিন্ট লাইনে যখন একটা ম্যাগাজিন আমার নানিও পড়বে দাদিও পড়বে আমার শাশুড়িও পড়বে তখন আমাকে একটু সংযত মানে আপনি মাথায় রাখেন যে এটা আবার যখন পোর্টালে পড়বে পোর্টালে একটা একটা জেনারেশন জেনারেশন আবার পড়ে না একটা ইয়াং জেনারেশন পড়ে আমি মনে করি সবকিছুরই একটা বর্ডার লাইন থাকা উচিত এটা কি আপনার সংগ্রাম যেটা আমি আগেও প্রশ্ন করেছি যে এক একজনের সংগ্রাম আসলে এক এক রকমের আমি যে কথা মনে করি ইয়ে করতে হলে যার ইচ্ছা পোর্টাল ইজ তোমার কন্ট্রোলে তুমি দেখবে কি দেখবে না ইটস আপ টু ইউ অনন্যা পুরস্কার নিয়ে যদি একটু বলেন আপনি এত বছর ধরে এবং আপনি বলছিলেন দুশো জনকে এ পর্যন্ত পুরস্কার দিয়েছেন এর ফলে এই পুরস্কারটার একটা আলাদা রকম একটা মাত্রা তৈরি হয়েছে সেই মাত্রাটা আপনি কিভাবে তৈরি করতে পারলেন সেটা হচ্ছে কি আমি সবসময় নিউট্রালিটি মানে কে ধরো ফের রহমান ওনার পুরস্কার পাওয়ার দরকার নেই কিন্তু আরেকটা বাচ্চা মেয়ে ইয়াং গান গিয়ে চাচ্ছে ধরো ঐশী অথবা ধরো এক আমরা পুরস্কার দিছিলাম মমতাজকে যখন মমতাজকে কেউ চিনত না তিনি আজকের মমতাজন মমতাজ নন মমতাজ এসে বলছিল যে আমি তো এরকম ফাংশানে কখন আমাকে ডাকবেন ভাবিনি যদিও মমতাজ হয়তো অনন্যাকে এখন ভুলে গেছে কিন্তু যেহেতু মমতাজের দেড়শোটা ক্যাসেট বিক্রি হতো তখন তখন আমরা ভেবেছিলাম এর তো একটা গ্রহণযোগ্যতা আছে দেশওটা একটা অখ্যাত শিল্পী তার গলার কতটা জোর হতে পারে এবং সেই মমতাজ আজকে কোথায় গেছে এটা একটা তুমি দেখতে পারো এছাড়াও আমি আবার অনেক মানুষ কিলতিফা খন্দের মতন মানুষ যারা সারা জীবন সোশ্যাল ওয়ার্ক করে গেছে কিন্তু অনেকে জানে অনেকে জানে না তাদেরকেও দিয়েছি আবার সেই সাথে আমরা ধরো একসময় রুনাল এলাকায়ও দিচ্ছি একসময় আমাদের শেখ হাসিনা সাতানব্বই দিয়েছি কিন্তু সাতান্ন দুই হাজার সাতে যখন রাজনৈতিক পটভূমি পরিবর্তনের চেষ্টা করে সামরিক বাহিনী তখন কিন্তু আমি দীপুমণিকে দিয়েছিলাম মানে দীপুমণি পলিটিক্সে আওয়ামী লীগকে তখন প্রতিনিধিত্ব করছে দেশে কিন্তু তখন একটা রোশানল দীপুমণি তখন আওয়ামী লীগের একটা দুর্গ মতন করেছিল ইয়াং যারা কর্মী তাদেরকে সহযোগিতা দানের জন্য তাকে দেওয়া যায় তো সেই সময়ও অনন্যা আমি দেশে নাই কিন্তু অনন্যা তার দশ কিন্তু পুরিশকারী আমি এই প্রচেষ্টাই করতে তাছিলাম যে অনেক উত্থান পতন কিন্তু অনন্যার উপর দিয়ে গেছে আপনি আপনাকে দেশ ছাড়তে হয়েছে আত্মগোপনে থাকতে হয়েছে 91 তে যখন এরশাদেরই হলো তখন হ্যাঁ তো সবচেয়ে বড় কথা আমার সাথে যারা কাজ করে আমার খুব ছোট অফিস অল্প কয়েকজন তারা সব সময় খুব সিনসিয়ার ছিল আমি না থাকলেও তখন ওরা কিন্তু কাজটা চলে গেছে কারণ একটা জিনিস অবশ্য আমার সুবিধা আছে অর্থনৈতিক যে একটা সাপোর্ট আমি সব সময় দিতে পেরেছি এবং অর্থনৈতিক সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি একটু করতেই চাই আমি জানি না আপনি কিভাবে প্রশ্নটা নেবেন আপনি বলেছিলেন আপনার আপনার ইন্টারভিউতে আমি পড়েছি যে কোনো না কোনো জোর তো আসলে মানুষকে নিতে হয় তার কাজ করতে হলে সে তার ঘরে বসে থাকতে পারে এইভাবে বলতে পারো তুমি তোমার অবস্থার সুযোগ গ্রহণ করা বাধা তো আসবেই কিন্তু তুমি যদি একটু শক্ত থাকো এবং সেইভাবে চলে যাও একটা কথা বারবার আমি বলছি একটা নারী একটা পরিবারের স্তম্ভ স্তম্ভটাকে তোমাকে তৈরি করতে হবে এবং সেই পরিবারটা রেখে ছেলে শিক্ষা দিয়েও তুমি বাইরে কাজ করতে পারো এবং সেটা কিন্তু সব পুরুষই বাধা দেয় আমার যে বাধা আসেনি তা না আপনারও বাধা এসেছে এসেছে কিন্তু ওই যে একটা বলেন না তুমি অ্যাডোভেন্ট থাকবে তোমার ধৈর্যটা ভীষণ থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে আমি এটাকে ফাইট করেছি আমার মেয়েদেরকে মানুষ করব। তাদেরকে দুপায়ে দাঁড় করাবো এবং তারা দেখুক তার মাও কাজ করছে এবং সব কিছু মানে খোলাই থাক এবং বাধা আসে সেটাকেও পার হতে হয় এবং তার জন্য একটু সাহস লাগে বেশি সাহস লাগে না একটু সাহস লাগে এবং ধরে থাকা গতানুগতিকটা ধরে রাখা একটা বিরতির সময় আমরা পৌঁছে গেছি আপনারা থাকুন আমাদের সাথে তাসমিমা হোসেন আছেন আমাদের সাথে বিরতির পর আবারও ফিরবো থাকুন আমাদের সাথে আপনারা দেখছেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জনমনের উৎসবে জ্যোতির্ময়ী নারী এই অনুষ্ঠানে কথা বলছি আজ ঈদ উপলক্ষে তাসমিমা হোসেন অনন্য সম্পাদক ভারপ্রাপ্ত সম্পাদক ইত্তেফাক এবং সাবেক সংসদ সদস্য আছেন আমাদের সাথে কথা বলছি তার সাথে তাসমিমা হোসেন আবারও ফিরলাম আপনাকে আরও একবার স্বাগত একটা বিষয় ঈদ নিয়ে কিন্তু আমরা কথাই বলিনি এখনও যে আমরা ঈদের কথা শুনতেই চাই জানতেই চাই সব থেকে বড় উৎসব উৎসবে প্রাণে প্রাণ মিলানোর একটা ব্যাপার থাকে সেই জায়গা থেকে যদি ঈদের কিছু আপনার কেমন কাটে ঈদ যদি সেই একটু বলেন দেখো ঈদ আমরা তো একটা রাজনৈতিক পরিবার তারপরে ব্যবসা চালাই কাজে ঈদটা আমাদের জন্য কিন্তু একটা বিরাট হয়ে যায় দায়িত্ব মানে কি আগে যেরকম ছোটবেলায় ঈদ ছিল কাপড় চোপড় নিজেরা কিনবো সেটা এখন জাকাতের কাপড় দেওয়া অফিসের বোনাসের ব্যবস্থা করা বিল তোলা মানে এগুলো কিন্তু ঈদের আনন্দকে অনেকখানি মলিম করে দেয় এই রোজার শেষে যখন ঈদটা আসে ঈদের দিনে সত্যি কথা এই বয়সে ওই আনন্দ নেয় যেটা ছোটবেলায় ছিল নতুন কাপড় পরার কিন্তু বাচ্চাদেরও তো একটা আনন্দ আছে সবাই যেতে চায় আসতে চায় ঈদের সময় অনেকে ছুটিতেও আসে তবে আমাদের এই বয়সে আজকাল কি হচ্ছে বেশিরভাগ ছেলেমেয়েরা বাইরে থাকে ঢাকে আবার উচ্চবিত্তদের একটা ঢং শুরু হয়েছে ঢংই বলবো ঈদের সময় দেশছে তারা বিদেশে চলে যায় আপনার পত্রিকা অনন্য পরিবার এদের সবার সাথে যে ইচ্ছা কাটে সেটা যদি এখন যেমন ঈদ সংখ্যা বেরোচ্ছে তারপরে ফ্যাশন আজকাল তো ফ্যাশন সংখ্যা না বের করলে তুমি বাজারেই থাকতে পারবে না ফ্যাশন একটা আমাদের জীবনের অংশ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে মেকআপ চুল বাঁধা ঘর সাজানো রান্না রান্নার সংখ্যা একটা বের করতে হয় এই যে এত দেখানো ব্যাপার স্যাপার এগুলোর মধ্যে দিয়ে কি আসলে কিছুটাই জীবনে তুমি ফেসবুকটাই দেখো সমস্ত ফেসবুকটা তো আমার ফেস দেখাবার জন্য কোন বইয়ের মধ্যে আসল আগে আমরা বই লিখতাম এখন ফেসবুকে আমাদের জীবনের সবচেয়ে প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে যাই হোক বলে তাহলে কি সেই আমাদের উৎসবটা আছে সব হারিয়ে গেছে কিনা কিছুটা কিছুই হারায় সব মধ্যে অনেক প্রাচুর্য এসছে অনেক অংশগ্রহণ এসছে আনন্দটা কি জিনিস আমরা ভুলে যাচ্ছিস মানে যে সাধারণ আনন্দ থেকে ভুলে গিয়েও কিন্তু আমরা আমাদের মতন জীবনটাকে হয়তো খাইয়ে নিচ্ছি সবকিছুর মধ্যে আনন্দ পাচ্ছি আর টেলিভিশনে দেখো কত রকম প্রোগ্রাম কত রকম সিনেমা সবাই তো যাচ্ছ কোন জায়গা তো খালি না পার্টনারের ভূমিকা একজন নারীর পাশে পুরুষ যে সমান হাতে কাজ করবে সেই জায়গাগুলো কি আসলে ধীরে ধীরে আমাদের সামনে ব্যবসায়িকভাবে অন্য কিছু এগিয়ে গেছে পার্টনারশিপটা এখনো যায়নি সেটা এখনও আসেনি সেটা শিখতে সময় লাগবে সেটার জন্য আমি বলবো নারীরাও ছেলে মেয়েকে সমানভাবে করবে এটা একটা প্রসেস এটা একটা লং টার্ম প্রসেস তার সাথে বাধা কিছু আছে বারবার বলছি মৌলবাদীদের কথা এটা একটা এগুলো তো একটা স্ট্র্যাটেজি জীবনে বেঁচে থাকার স্ট্র্যাটেজি যেরকম তুমি দেখছো না ট্রাম্প এসে পলিটিক্স করে এখন নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে নিয়ে একটা ডাইভারশনের মতন যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে জানি না এই স্ট্র্যাটেজিতে পড়ে আমরা যখন ছেলেমেয়ে কিন্তু এক হতে যাচ্ছে তখন মাঝখান থেকে একটা ধর্মের একটা ছটটো তুমি ইস পুলিংগো এসে তোমাকে বলল আবার বিচ্ছিন্ন করে দিছে আবার বিচ্ছিন্ন করে দিচ্ছে তুমি দেখবে আজকাল ফ্যাশনের জরে হিজাবের একটা খুব সুন্দর ফ্যাশন আছে আসছে খুব দারুন ফ্যাশন তার সেটা কি ধর্মের জন্য না ফ্যাশনের জন্য আমার ভাবwidetildeচ্ছা করে কে জঙ্গি কে ফ্যাশন আসলে ফ্যাশন আমরা বুঝতে পাচ্ছি না কিন্তু আমরা সব মেনে নিতে একসময়ে টাইট প্যান্ট আর টাইট সলভার কামিজ সিক্সটিজে ষাট দশকে এসেছিলো তখন ব্লেড দিয়ে আমাদের কাগজ কামিজ কেটে দিত আমরা রিক্সায় উঠতে পারতাম না আমি দেখতাম যে ইয়া সেইটা কিন্তু এখন আবার ফিরে এসেছে এরকম একটা এসছে এক সময় বেলবটম এসছিলো একসময় গোগো স্যানগ্লাস এসেছিলো এগুলো ফেজ এগুলো ফ্যাট বলে যে আসতেই থাকবে যাবে হবে কিন্তু সত্যি কথা কি আমার মনে হয় মানুষ সবসময় একটা নতুনত্বের খোঁজে চায় কিছু ডিফারেন্ট কিছু করতে চায় সেটাও হতে পারে কাজে মেনে নেওয়াটাই আমি মনে করি মানে তুমি এক জায়গায় স্ট্যাটিক থেকে না যার যার স্বাধীনতাটা আছে নারী সাধারণতা কতটুকু আছে জানি না ইতেফাকেও একটা বড়ো পদে আছেন ভারপ্রাপ্ত সম্পাদক এবং এটি আমাদের দেশে নারী সম্পাদক আমরা খুব একটা দেখতে পাই না বা যারা আছেন তারাও সবাই যার যার যোগ্যতায় আছেন ইতেফাক নিয়ে যদি আপনার এক বাংলাদেশের থেকে প্রাচীন পত্রিকা সত্যি কথা বলতে কি অন্যান্য যেমন আমি নিজেই তৈরি করেছি নিজের চিন্তাধারায় এটার মধ্যে আমার স্বাধীনতা বেশি ইত্তেফাকের এডিটার আমি কখন হব বা এটা কোনো আমি স্বপ্ন দুঃস্বপ্নেও দেখিনি কিন্তু যাই হোক এখন আমি ভারপ্রাপ্ত হিসাবে দেখছি তবে পত্রিকার যেটা পলিসি সেটা তো যার দেখার সেই দেখছে আমি অতটা দেখি না কিন্তু আমি যেটা দেখি অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড বা কালেকশন বা আদার জিনিসগুলো সেগুলো দেখতে গিয়ে একটা বিরাট গুরুদায়িত্ব তো কাজে এই সব কিছু দেখার আমরা যারা নারীরা আমরা কিন্তু কাজ যখন করি আমরা কিন্তু অনেক প্রত্যেকটা জিনিস নিখুঁত করে করতে চাই নিখুঁত ভাবে করতে চাই সেটা একটা কষ্টদায়ক জিনিস মানে কাজ করাটাই ভালো একটা হওয়ার হওয়া মানে কোনো রকমে আমরা ছেড়ে দেই না আসলে হ্যাঁ তো এই জিনিসগুলো দেখতে হয় সবার কথা শুনতে হয় অনেক কমপ্লেইন শুনতে হয় তারপরে অনেক চিঠি আসে কমপ্লেইনের আর দুনিয়াটা বদলে যাচ্ছে যেহেতু এটা প্রাচীন পত্রিকা এটাতে বদলাতে কিন্তু সময় লাগে মানুষগুলোকে বদলাতেও সময় লাগে এবং এটা বটে এবং আপনি তো নারী হিসেবে চ্যালেঞ্জটা খুব ভালোই অসম্ভব আমি বলবো যে আমি আমি একমাত্র নারী পত্রিকা ভারপ্রাপ্ত হলেও সম্পাদক হিসেবে এসেছি কাজ যেহেতু পারিবারিক পত্রিকা বলে এসেছি কিন্তু আজ পর্যন্ত মানে পদ পদোন্নতি হিসাবে এসে এডিটার হওয়া একটা বিরাট দায়িত্ব এটা একটা মানে মনে রাখতে হবে একই সাথে আপনি তো রাজনীতিও করেছেন পলিটিক্যাল ফ্যামিলি যেহেতু বললেন কথাটা উঠলো রাজনীতিও করেছেন এবং সংসদ সদস্য হয়েছেন সেই সময়কার অভিজ্ঞতা কি আর রাজনীতি ইত্তেফাকের মতনই যখন আমি প্রথম দেখলাম যে আমাকে যেতে হবে কারণ সময়টা ছিল এরশাদের পতনের পর দেখতে দেখতে তো পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেল তো সেই সময় আমি চারটে ইলেকশন ক্যাম্পেইনে মানে সরাসরি যুক্ত ছিলাম কাজে আমি দেখেছি ইলেকশনগুলি কেমন হয় আর আমার নিজের ইলেকশন বা ইলেকশন আমি এসেছিলাম সেটাও দেখলাম একটা জিনিস আমি বলবো আমি কিন্তু খুবই এনজয় করি যেটা মানে আমি মানুষের সাথে মিশতে এবং সেই গ্রামগঞ্জে মিশে আমি ছোটোবেলা যেহেতু গ্রামগঞ্জে মানুষ হয়েছিলাম আমার বাবা সরকারি কর্মচারী ছিল কাজে সেই জিনিসগুলো আমার মধ্যে খুব কষ্ট হয়নি যেটা এখনকার শহরে কেউ গেলে অনেক কিছু অসুবিধা হতে পারে ওটা একটা অন্যরকম তুমি সব কিছুকে যদি তুমি আনন্দ তুমি একটা অ্যাডভেঞ্চার হিসাবে নাও আর মনে করো জীবনটাই তো একটা এরকম যে ক্ষণিকের সব পটভূমি তো একটা শেষ হবে একটা সময় শেষ হবে আর এই বয়সে আমি সেটাই সেভাবে নিই যখন যেটা আসে সেটাকে এনজয় করে শেষ করে দাও আই গিভ ইউর হানড্রেড পারসেন্ট এটু আমি বলবো যদি আপনি বলেন যে বিশ্বকাপের বিশ্বকাপও কিন্তু আমাদের দেশে যদিও কোনোদিন আমরা ফুটবল নিয়ে বিশ্ব দরবারে কোথাও যেতে পারিনি কিন্তু আমাদের মধ্যে উত্তেজনাটাই থাকে অন্য রকম বাড়ির বাইরে বাইরে পতাকা এরকম এগুলো আমরা দেখতে পাই ফেসবুকে তো একটা ঝড় আছে এই বন্ধু বান্ধবের সাথে আছে কে কোন দল করে আপনি যদি একটু বিশ্বকাপের কোনো স্মৃতি বা ভালো লাগা বা খেলা রাত খেলা দেখার যে স্মৃতিগুলো এগুলো এই ধরনের আমাদের বাড়িতে কিন্তু ফুটবল আমার চাচা বত্রিশ থেকে পাঁচচল্লিশ কলকাতা মমন স্পোর্টিংয়ে গোলকিপার ছিল তো ফুটবল আমার সব সবসময় দেখেছি টেলিভিশন যখন আসলো পাঁষট্টি সালে তারপরে সত্তর এবং পাকিস্তান বাংলাদেশ হওয়ার পরেও খুব ফুটবল খেলা হতো এখন কিন্তু ক্রিকেটটা একটা মৌসুমি খেলা নেই এটা একদম সব মানে প্রতিদিনই ক্রিকেট কোথায় খেলা হচ্ছে এখন ওয়ার্ল্ড কাপ আসলে আমরা সবসময় আর্জেন্টিনাকেই সাপোর্ট দিতাম সময় ব্রাজিলের পেলে ছিল আর তোমাদের মনে আছে কিনা না কলকাতায় মবন স্পোর্টিংয়ে চুনি গোস্বামী ছিলেন তা সে একটা হিরো ছিল আমাদের সময় তারপরে পেলে এসে তারও শেষ তারপর ম্যারাডন আসলো তো এমন অনেক বড় বড় হিরো আছে আমি এখন আর ওগুলো খুব একটা ফলো করি না নাতিরা যেটা দেখে তাই দেখি ক্রিকেট তো আমাদের বাসায় আমার নাতি খেললে তো প্রায় আমার গ্লাসগুলি ভাঙছে আর আমি খুব একটা কোন দলের সাথে আছি জানি না তো যার সময় দেখি যে আর্জেন্টিনার ব্লু সাদা নীল সাদার পতাকা অথবা ব্রাজিলের পতাকা তো উঠতে দেখি আমাদের এই দিককার দেশগুলো খুব একটা মনে হয় ফুটবলে খুব একটা মানে একটা ভূমিকা রাখছে বলে মনে হচ্ছে কিন্তু দর্শক হিসেবে তারা খুব ভালো হয় কারণ বাচ্চা কাচ্চা কেউ থাকলে কিন্তু ফুটবলটা আমার কাজের লোকরাও সবাই কিন্তু ওই চ্যানেলতেই দেখবে খেলা এমন একটা জিনিস বিনোদনের মধ্যে খেলা হচ্ছে টপ আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে পৌঁছে গেছি তাসিমা হোসেন আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার দীর্ঘ জীবনের পথ পরিক্রমার গল্প আমরা শুনলাম আমার মনে হয় যে যেসব নারী চেষ্টা করছেন একটা জায়গায় পৌঁছতে তাদের নিশ্চয়ই আপনার এই অভিজ্ঞতা আপনার জীবন দর্শন সব কাজে লাগবে ধন্যবাদ আবারও আবারও এই দেশে শুভেচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ এই ছিল জনমনের উৎসবের আজকের আয়োজন জ্যোতির্ময়ী নারীতে কথা বললাম তাসমিমা হোসেনের সাথে তার দীর্ঘ জীবনের পথ পরিক্রমা জানলেন আপনারা আজ এ পর্যন্তই আপনাদের আপ সবাইকে আবার ঈদের শুভেচ্ছা থাকুন ডিবিসি নিউজের